নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি নেতাজির একশো পঁচিশতম জয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়ার সামনে যে ঘটনা ঘটল তার সাক্ষী রয়েছে বাংলা তথা গোটা ভারত মমতা ব্যানার্জি যখন বক্তৃতা দিতে ওঠেন তখন জনতার মাঝখান থেকে বলে ওঠে জয় শ্রীরাম তার ফলে মমতা ব্যানার্জি প্রতিক্রিয়া দেখান রাগ দেখান বক্তব্য বন্ধ করেন জয় বাংলা বলে বসে পড়েন তা নিয়ে নানা মহলে নানা মত কেউ বলছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে এটি ষড়যন্ত্র করা হয়েছে কেউ বলছে জয় শ্রীরাম হচ্ছে ভারতের আত্মার সঙ্গে জড়িত পরমাত্মার সঙ্গে জড়িত ভারতের মাটিতে মাটিতে জয় শ্রীরাম সে কথা শুনে মমতা ব্যানার্জি কেন রাখবেন কারণ মমতা ব্যানার্জি যখন মঞ্চ থেকে বলেন আল্লাহ আকবর তখন তো কেউ রাগ করেন না তাহলে জয় শ্রীরাম বলাতে কেন রাগ করবেন যদিও তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে ওটি ছিল একটি প্রধানমন্ত্রী অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান তাই সরকারি অনুষ্ঠান থেকে কেন বলা হবে জয় শ্রীরাম অর্থাৎ এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে মমতা ব্যানার্জিকে ব্যঙ্গ করার জন্য ক্ষেপানোর জন্য করা হয়েছে এবং মমতা ব্যানার্জিকে ছোট করার জন্য এটি করা হয়েছে এর আগে আপনাদের একটি ঘটনার কথা মনে আছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে নানা ঘটনা হয়েছিল তার ফলে কিন্তু সেই ঘটনাটিকে তৃণমূল নিজের ভোট ব্যাঙ্কে পরিণত করার জন্য নানা চেষ্টা করেছিল ঠিক এখানেও তাই জয় শ্রীরাম ধোনিকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস চাইছে যাতে ভোট ব্যাংক বাড়ে কারণ নানা বিশেষজ্ঞ বলছে এতে করে বিজেপির লস হতে পারে অবশ্য বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে লস কার হবে না লাভ কার হবে সেটি পরে দেখা যাবে কারণ জয় শ্রীরাম কিন্তু ভারতের সকল মানুষের একটি ধনী এটি সকলেই বলতে পারে ফলে কেন মমতা ব্যানার্জি রাগ করবেন কিন্তু এরই মাঝখানে নীরব মোদী মোদী চুপচাপ কোনো কথা বলছেন না কেন বলছেন না একটি বিষয় স্পষ্ট মোদি চাইছে না এই বিষয়টি নিয়ে যেন কেন কেউ রাজনীতি করুক কারণ মমতা ব্যানার্জি এখন হেরে রয়েছেন তাই জেতার জন্য নানা প্ল্যান খুঁজে বেড়াচ্ছেন তাই মোদি এমন কিছু করবেন না যাতে তৃণমূল কংগ্রেস কোনো পথ খুঁজে পায় আন্দোলনের পথ খুঁজে পায় মোদী কেন কথা বলবে কারণ বিষয়টি দর্শক আসন থেকে বলে উঠেছে জয় শ্রীরাম সেটি মোদীর কি দোষ কে কোথা থেকে কী জয় শ্রীরাম বলল না আল্লাহ আকবর বলল নাকি ভারত কি জয় বলল সেটি দেখবে সেটি জনগণের ব্যাপার জনগণ কি করছে সেটি নিয়ে রাগ করার তো কোনো কথা নেই তাই মোদি যাতে তৃণমূল কংগ্রেস কোনো রাজনীতি করতে না পারে তাই নীরব থেকেছেন নরেন্দ্র মোদী আজও নীরব তো এই জয় শ্রীরাম ধ্বনি নিয়ে নানা মহলে নানা মত উঠে এসেছে তো বিজেপির তরফ থেকে বলা হয়েছে দেখা যাক জয় শ্রীরাম বলা হয়েছে নেতাজির জন্ম জয়ন্তীতে সাইট থেকে দর্শকের আসন থেকে তার ফলে কার লাভ হয় সেটি সামনে দিনেই বলবে কারণ মমতা ব্যানার্জি ভাষণ বন্ধ করেছেন নেতাজিকে অপমান করেছেন তাই তৃণমূলেরই লস হবে তো দেখা যাক কার লস না কার লভ কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু খুব দারুণ কাজ করেছেন চুপচাপ থেকেছেন জয় হিন্দ